পঁচিশে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন এবং একই সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। এই দিন ময়নাগুড়ির সভা থেকে এ বিষয়ে কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দেখুন। যীশু খ্রিস্ট, যিনি খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা, তার যে পবিত্র জন্মতিথি, তিনি প্রেম ভালোবাসা বন্ধুত্বের কথা বলেছেন, এবং শ্রী অটল বিহারী বাজপেয়ী, যিনি আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন বিজেতা, দেশের মহান সন্তান, যার জন্মতিথি। সেই উপলক্ষে আমরা এই আয়োজন করেছি, সেবার আয়োজন, সুশাসনের আয়োজন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ, গরিব মানুষকে নিয়ে তাদের উন্নয়ন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, সবাইকে সঙ্গে নিতে হবে, আর তাহলে সবকা বিশ্বাস, সবার বিশ্বাস পাওয়া যাবে। আমরা করেছি, তাই সারা দেশে লোক ভোট দিয়ে বিজেপি আবার জিতিয়েছে, কেন্দ্রে বসিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছে, আর তিনি অটল বিহারী যে স্বপ্ন ছিল তাকে সফল করার জন্য এগিয়ে চলেছেন। অটলজি সারা দেশকে বড় বড় রাস্তা দিয়ে যুক্ত করেছেন, এই যে হাইওয়ে দেখছেন, সব জায়গায় ফোর লেন সিক্স লেন রাস্তা হচ্ছে, সেই গুয়াহাটি থেকে গুজরাট, কাশ্মীর থেকে কন্যাকুমারী, পুরো রাস্তা দিয়ে জুড়ে দেওয়া হয়েছে, এবং এই বড় বড় রাস্তা থেকে গ্রামের দিকে সাধারণ মানুষকে যুক্ত করার জন্য, যাতায়াতের জন্য, কৃষকের যা নয় তার শহরে নিয়ে যাওয়ার জন্য গ্রাম সড়ক যোজনার রাস্তা হয়েছে, হাজার হাজার কোটি টাকা খরচা করে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা করে দিয়েছে পুরো দেশ, এক দেশ এটা করেছেন। দেশে অনেক বড় বড় সমস্যা ছিল, কাবেরী জল বিবাদ ছিল, ওখানকার দক্ষিণ ভারতের রাজ্যরা লড়াই করতো কাবেরী জল নিয়ে, সেটা সমাধান করেছে, বাংলাদেশের সঙ্গে কথাবার্তা বলে সম্পর্ক ঠিক করেছেন, আশেপাশে যত পড়োশী দেশ তাদের সঙ্গে সম্পর্ক ঠিক করেছেন, এবং সারা ভারতবর্ষে যত ছোট ছোট পার্টি আছে তাদের সঙ্গে একসঙ্গে ফ্রন্ট তৈরি করে এনডিএ তাদেরকে নিয়ে রাষ্ট্রের যে শাসন ক্ষমতার সাথ দিয়েছেন, দেশের উন্নয়নে তাদের ভাগিদার করেছেন, সেই মহাপুরুষ গত এক বছর আগে তিনি আমাদের ছেড়ে গেছেন, তার জন্মতিথিতে আমরা দেশকে এক করে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে।